নমস্কার গাঁও সহর জেলা খবর স্টুডিওত রশ্মিতা গোস্বামী আরম্ভণিতে ব্রেকিং নিউজ বিতর্কিত আর টি আই কর্মী দুলাল বরাক আরক্ষীর জিম্মালৈ প্রেরণ দুলালক পাঁচ দিনের সোনারী আরক্ষীর জিম্মালৈ প্রেরণ করেছে আদালতে চৰাইদেউ জেলা সত্র ন্যায়াধীশ আদালতত হাজির করাছিল দুলাল বরাক পাঁচ দিনের জিম্মাত লৈ সোনারী আরক্ষী চলাব মারাথান জেরা দুলাল বরাক লগত লৈ বাসভবনের লগতে কার্যালয়তো অভিযান চলার পূর্ণ সম্ভাবনা তদন্তর বাবে দুলাল বরাক সোনারীর পর পুনের গুয়াহাটিলৈ আনিব পারে আরক্ষীয়ে গুয়াহাটিলে আনি দুলাল বরার নিউজ পোর্টেলতো অভিযান চলার পূর্ণ সম্ভাবনা আছে দুলাল বরার বিরুদ্ধে আর টি আই সুবিধা লৈ ব্ল্যাকমেলিংয়ের জড়িয়ে ধন সংগ্রহের অভিযোগ শেহতীয়াকৈ সোনারী বিজেপি নেতা দেবজিৎ হাজরিকার আত্মহত্যার ঘটনাত হাঙুর খাইছিল আর টি আই কর্মী দুলাল বরার নাম আর বর্তমান পাঁচ দিনের আরক্ষীর জিম্মালৈ দুলাল বরাক প্রেরণ করা হয়েছে আর সমান্তরালভাবে দেখবলে পাওয়া গেছে যে বিতর্কিত আর টি আই কর্মীগুলি নতুন দিল্লিত গ্রেপ্তার করা হল আর তারপরে লই অনা হয়েছিল অসমলৈ আর দুলাল বরাক বর্তমান পাঁচ দিনের আরক্ষীর জিম্মালৈ প্রেরণ করা হয়েছে চৰাইদেউ জেলা সত্র ন্যায়াধীশ আদালতত হাজির করা হয়েছিল দুলাল বরাক পাঁচ দিনের জিম্মাত লোব সোনারী আরক্ষীয়ে দুলাল বরাক লগত লৈ বাসভবনের লগতে কার্যালয়তো অভিযান চলাব পূর্ণ সম্ভাবনা আছে এয়া সমান্তরালভাবে দুলাল বরার যেটি পোর্টেল আছিল নিউজ পোর্টেল আছিল গুয়াহাটিলে আনি এই নিউজ পোর্টেলটো অভিযান চলার পূর্ণ সম্ভাবনা আছে যেটি এই পোর্টেলের জড়িয়েও বহু লোকক ব্ল্যাকমেলিং করার অভিযোগ আছে দুলাল বরার বিরুদ্ধে দুলাল বরার বিরুদ্ধে আর টি আইর সুবিধা লৈ ব্ল্যাকমেলিংয়ের জড়িয়ে ধন সংগ্রহের অভিযোগ আছে আর শেহতীয়াকৈ সোনারীর যেগুলি বিজেপি নেতা দেবজিৎ হাজরিকায় এটা আত্মহননের পথ বাছি ললে আর আত্মহত্যার ঘটনাত হাঙুর খাইছিল আর টি আই কর্মী দুলাল বরার নাম যেহেতু যখন সুইসাইড নোট আছিল সেই সুইসাইড নোটত স্পষ্টকৈ দুলাল বরার এই ব্ল্যাকমেলিংয়ের কথা দেবজিৎ হাজরিকায় স্পষ্টভাবে লিখি থৈ গৈছিল ডাঙৰ এটা নেক্সাস তেখেতে তৈয়াৰ কৰি লৈছিলে সকলো ক্ষেত্ৰতে আৰু বিভিন্নজন ব্যক্তিক আমি যেতিয়া লগ পাওঁ প্ৰত্যেকে কয় যে দুলাল বৰা ইমান আৰ টি আই মানে মানে দুলাল বৰা অকল দুলাল বৰা এতিয়া দুলাল বৰা এতিয়া তো আচলতে তেখেতক যেতিয়া বেন কৰি থৈছিলে তথ্য আয়োগে তাৰ পাছত তেখেতে কেনেকৈ আৰ টি আই দিব তেখেতৰ যিটো নেক্সাস যিটো যিমান মানুহ তেখেতৰ জড়িত হৈ আছে সকলো আহিব লাগে আৰু তেখেতৰ যে সম্পত্তি আজি যে চি ডি আমাৰ চি আই ডিয়ে যে বেংক বেলেঞ্চবিলাক দেখাইছে কোটি টকা ঘৰত তো সেইবোৰ সকলো তদন্ত বিষয়লৈ আহিব লাগে তেখেতে ক'ৰ পৰা ইমান টকা সম্পদ কৰিলে এটা তেখেতে বেংক একাউণ্টত ইমান ইমান টকা সোমাইছে গতিকে এই কথাখিনি আহিব লাগে আৰু তেখেতৰ পরিবারে যে আজি ডিউটি নকৰাকৈ যে অতদিন ধৰি তেখেতে চাকৰি কৰি আছে সেই কথাবোৰ সম্পূৰ্ণ তদন্ত আওতালৈ আহিব লাগে আৰু হানসেং কোৱাৰ আছে এইখিনি ভণ্ডাৰত পূৰ্বতে সম্প্ৰচাৰ হানসেং ইতিমধ্যে পাঁচ দিনৰ আৰক্ষী জিম্মালৈ দুলাল বৰাক প্ৰেৰণ কৰা হৈছে আৰু তেওঁৰ বাসগৃহৰ লগতে বিভিন্ন প্ৰান্তত অভিযান চলোৱাৰ কথা আছে হয় রশ্মিতা আমি পুৱাৰে পৰা যে কৈছিলোঁ সোনাৰী আৰক্ষী বা চৰাইদেউ আৰক্ষীয়ে দুলাল বৰা কুখ্যাত দুলাল বৰাক সাত দিনৰ আৰক্ষী জিম্মালৈ বিচাৰিব আচলতে আদালতত হাজিৰ কৰি পিনি সাত দিনৰ পুলিচ কাষ্টডি বিচাৰিব কিন্তু মহামান্য আদালতে তেখেতক পাঁচ দিনৰ পুলিচ কাষ্টডি প্ৰদান কৰিছে অৰ্থাৎ সোনাৰী আৰক্ষী থানাত থাকিব আগন্তুক পাঁচ দিন আৰু এই পাঁচ দিনৰ ভিতৰত বিজেপি নেতা দেৱজিৎ হাজৰিকাৰ যি আত্মহত্যাৰ ঘটনাটো আছিলে ঘটনাটো অনুসন্ধান কৰিব আৰু মাৰাথান জেৰা কৰিব দুলাল বৰাক ইয়াৰ সমান্তৰালকৈ যি দুগৰাকী ব্যক্তিক ইতিমধ্যেই জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে আদালতে এগৰাকী অৱসৰপ্ৰাপ্ত খণ্ড উন্নয়ন বিষয়া এগৰাকী মহিলা সাংবাদিক গতিকে এই তেখেতসকলকো মুখামুখিকৈ জেৰা কৰাৰ এক পৰিস্থিতি উদ্ভৱ হ'ব পাৰে এনেধৰণে আকাংক্ষা কৰা হৈছে আৰু ইয়াৰ সমান্তৰালকৈ এই যিটো গোচৰটো আছে আচলতে সোণাৰীৰ যিটো গোচৰ আছে সোণাৰী গোচৰটো সংক্ৰান্তত প্ৰথমতেই চৰাইদেউ আৰক্ষী বা সোণাৰী আৰক্ষীয়ে এই গোচৰটোতহে আচলতে তেওঁলোকে তদন্ত আৰম্ভ কৰিব বা জেৰা আৰম্ভ কৰিব আৰু ইয়াৰ পৰৱৰ্তী পৰ্যায়ত দুলাল বৰা নামৰ ব্যক্তিজনৰ বিৰুদ্ধে অসমৰ ভিন্ন থানাত ত্ৰিছটাৰো অধিক গোচৰ ৰুজু হৈ আছে চি এম ভিজিলেন্সত তেখেতৰ গোচৰ আছে ক্ৰাইম ব্ৰাঞ্চত গোচৰ আছে গতিকে সামগ্ৰিকভাৱে ক'বলৈ যদি যাওঁ এই গোটেই গোচৰসমূহৰ বাবে তেখেতক আন আন এজেঞ্চি আন আন থানা বা আন আন আৰক্ষী থানাবিলাকেও আচলতে কাষ্টডিত যে বিচাৰিব সেয়া স্পষ্ট হৈ পৰিছে কিন্তু প্ৰথমতেই পাঁচ দিন যি আজি চৰাইদেউ জিলাৰ ন্যায়াধীশে ন্যায়াধীশৰ আদালতে আচলতে তেখেতক পাঁচ দিনৰ সোণাৰী আৰক্ষীৰ যি জিম্মালৈ প্ৰেৰণ কৰিছে প্ৰাৰম্ভিক পৰ্যায়ত আমি ক'ব পাৰোঁ যে তেখেতক সোণাৰীৰ সদ্য প্ৰাক্তন পঞ্চায়ত সভাপতি তথা বিজেপি নেতা দেৱজিৎ হাজৰিকাৰ মৃত্যুৰ সৈতে তেখেতৰ নাম যিহেতু হাঙুৰ খাইছিল চুইচাইডৰ যিটো টোকা আছিল টোকাটোত হাজৰিকাই এইজন ব্যক্তি দুলাল বৰাৰ নাম উল্লেখ কৰিছিলে গতিকে এই গোচৰটো সংক্ৰান্তত তেখেতক আচলতে সোধা পোছা বা মাৰাথান জেৰা চলোৱা হ'ব ৰশ্মিতা হয় নিশ্চয়কৈ আৰু মাৰাথান জেৰা চলোৱা হ'ব অভিযান অব্যাহত ৰখা হৈছে আৰু এই জেৰাৰ কালচোৱাত বা বৰ্তমান গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতে দুলাল বৰাৰ কিবা প্ৰতিক্ৰিয়া বা কোনো ধৰণৰ তথ্য প্ৰকাশ কৰিছে নেকি সংবাদ মাধ্যমৰ আগত বা তেওঁৰ অৱয়ব বৰ্তমান কেনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে
হয় রশ্মিতা, এটা কথা উল্লেখ করব লাগবে, বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমত আসলে চর্চা লাভ করেছিল দুলাল বরার কিছু শারীরিক অসুস্থতার কথা, কিন্তু সোনারী আহি পড়ার লগে লগে চৰাইদেউ জেলার অসামরিক চিকিৎসালয়ত আরক্ষী তেখেতক স্বাস্থ্য পরীক্ষা করেছে, তেখেতে খোজকাড়ি ধুনিয়াকৈ গৈছে আর আহিছে, গতি আমি দেখবলে পয়া যে আবব আপনি কৈছে যে তেখেতক লগা নাই, যে তেখেত গুরুতরভাবে অসুস্থ বা কিবা তেখেতর বেমার হয়েছে তেনে ধরনের লগা নাই, কিন্তু কালি তেখেতর কন্যায় চিঁড়ি চিঁড়ি কৈছিল গুৱাহাটী বৰঝাৰত কৈছিল যে তেখেতে কার্ডিয়াক অর্থাৎ হৃদরোগর বিভিন্ন তেওঁ রোগত আক্রান্ত হয়ে আছে, তার যার বাবে তেখেত দিল্লিলৈ গৈছিল, যোরপরা আরক্ষীয়ে তেখেতক আটক করেছে, কিন্তু এই কথাবিলাক আসলতে চিকিৎসকর যে আসলতে টেস্ট রিপোর্ট থাকিব, বিভিন্ন ধরনের মেডিকেল রিপোর্ট থাকিব, সেইবিলাকতে আসলতে কব পৰা যাব, কিন্তু সদ্যহাতে তেখেতে ধুনিয়াকৈ চলাফেরা করে আছে, আরক্ষীয়ে তেখেতক খোঁজ করাই পিনি গাড়িলৈকে লৈ গৈছে, থানালৈ আনিছে, ঠিক আকৌ গাড়িপরা নমাই থানার ভিতরলৈ খোঁজকাড়ি সুন্দরকৈ তেখেতে গৈছে, দেখিবলৈ তেখেতক লগা নাই যে তেখেত বিরাট অসুস্থ হয়ে আছে, এনে ধরনের কোনো কথা নাই। রশ্মিতা হয়, নিশ্চয়ভাবে ধন্যবাদ হানসিং আপনার। আর এনেদরে ইয়া পাঁচ দিনের আরক্ষী জিম্মা প্রেরণ করার পিছতে দুলাল বরাক লো আর অভিযান চলার সম্ভাবনা আছে, যেহেতু বিভিন্নজনক ব্ল্যাকমেলিং এর এনেদরে উৎসাহ করে আছে দুলাল বরাক, কোনো কোনো ধরনের প্রমাণ নাছিল বা কোনো ধরনের তেনে স্পষ্ট তথ্য নাছিল, কিন্তু দেবজিৎ হাজরিকা যিগৰাকী বিজেপি নেতা আত্মহত্যা করেছিল আর দুলাল বরার নাম সুইসাইড নোট লিখি যার পিছতেই বর্তমান বিপদত পড়িল দুলাল বরা বা আরক্ষী জালত পড়বলে বাধ্য হল আর ডিব্রুগড়, ইতিমধ্যে নতুন দিল্লিলৈ গৈ আত্মগোপন করে আছিল আর ইতিমধ্যে বেমারর ভাও জুড়েছিল, চিকিৎসাধীন হবল বিচারিছিল, আর সেই সময়তে ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া দুলাল বরাক ইতিমধ্যে পাঁচ দিনের আরক্ষী জিম্মালো প্রেরণ করা হয়েছে। যোরহাট মাজুলী দলঙ্গক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীলৈ পত্র প্রেরণ করেছে, পাঁচ সেপ্টেম্বরের যোরহাট মাজুলী দলঙ্গর কাম বন্ধ হয়ে থাকাক লৈ গাডকারীলৈ পত্র প্রেরণ করে মুখ্যমন্ত্রী উদ্বিগ্নতা প্রকাশ করেছে, পত্রত মুখ্যমন্ত্রী ধন আর সময় অপচয় হওয়া বলে উল্লেখ করেছে, নির্মাণকারী প্রতিষ্ঠান ইউপি স্টেট ব্রিজ কর্পোরেশন লিমিটেড নামৰ কোম্পানীটোৱে নির্মাণস্থলী এৰি যোৱাটো চূড়ান্ত দুর্ভাগ্যজনক আখ্যা দি দলংখনৰ নির্মাণ কার্য সময়মতে সম্পূর্ণ নোহোৱাৰ আশঙ্কা প্রকাশ কৰাৰ লগতে এই প্রসঙ্গত কেন্দ্রীয় মন্ত্রীগৰাকীক হস্তক্ষেপ কৰিবলৈ মুখ্যমন্ত্রী আহ্বান জনাইছে, প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীয়ে পুনৰ নিবিদা আহ্বান কৰি কাম পুনৰ আৰম্ভ কৰিবলৈ দৰকাৰী ব্যৱস্থা গ্ৰহণৰ বাবে নীতিন গাডকাৰীক জনাইছে আহ্বান, 2025 চনৰ ডিসেম্বৰৰ ভিতৰত দলংখনৰ কাম সম্পূৰ্ণ কৰাৰ কথা আছিল, উল্লেখযোগ্য যে যোৰহাট আৰু মাজুলী সংযোগ কৰি নিৰ্মাণ কৰা দলংখনৰ কাম বন্ধ হৈ থকাক লৈ নিউজ 18ৰ ধাৰাবাহিকভাৱে বাতৰি সম্প্ৰচাৰ হৈ আহিছিল। ফলে তিতাবৰত ঠেঙাল কছাৰী সংগঠনৰ প্ৰতিবাদ, ঠেঙাল কছাৰী স্বায়ত্তশাসিত পৰিষদে জাতিৰ মৌলিক বিষয়সমূহৰ দাবীত সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ, তিতাবৰ ঠেঙাল কছাৰী স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যালয়ৰ সন্মুখত দুঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট কৰে ঠেঙাল কছাৰী সংগঠনে। তিতাবৰত ঠেঙাল কছাৰী স্বায়ত্তশাসিতৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হোৱা এই দৃশ্য আমি দেখুৱাইছোঁ, হাতে হাতে প্লে কাৰ্ড লৈ এনেদৰে তিতাবৰত ঠেঙাল কছাৰী সংগঠনে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, ঠেঙাল কছাৰী স্বায়ত্তশাসিত পৰিষদে জাতিৰ মৌলিক বিষয়সমূহৰ দাবীত সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ, তিতাবৰ ঠেঙাল কছাৰী স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যালয়ৰ সন্মুখত দুঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট কৰিছে ঠেঙাল কছাৰী সংগঠনটোৱে। জাতির মৌলিক বিষয়সমূহের দাবিত সাব্যস্ত করেছে প্রতিবাদী কার্যসূচী। পুনপুটীয়া সম্প্রচার অনমোল যাদবর সঙ্গে সংযুক্ত হয়েছো, অনমোল প্রতিবাদী কার্যসূচী সর্বশেষ জানব বিচার। স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যালয়ৰ সন্মুখত ইয়াৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী হয়, অনমল যাদৱ আমি আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ প্ৰতিবাদী কাৰ্যসূচী বৰ্তমান তিতাবৰত ঠেঙাল কছাৰী সংগঠনৰ
হয় উজনিপা নামনি লৈকে মুখ্য কার্যালয় যে ঠেঙালগছ সাহিত্যগ্রহ পরিষদের মুখ্য কার্যালয় এনেদরে ঠেঙালগছ সংগঠনে ঘেরাও করেছে আর বিভিন্ন যে সাহিত্যগ্রহ পরিষদর যে অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে আহি পে শদিয়ার পর ধুবুরীলেকে এনেদরে রাইজলে একত্রিত হয়েছে আর জবাবদেহি কে মানে পোনে পোনে নিউজ এইটিন অসম নিউজের দর্শকল দেখাইছো আচ্ছা ঠেঙালগছাই প্রতিনিধি সকল আছে এনেদরে জবাবদেহি করেছে স্মারকপত্র প্রদান করেছে মানে অকান মন্তব্য লম দাদা অকান মন্তব্য লম ইতিমধ্যে সংগঠনের পর প্রদান করা জেলা সমূহের বিভিন্ন সমস্যার অতি শীঘ্রে সমাধান করা ন নম্বর ঠেঙাল কছাৰী স্বায়ত্ত শাসিত পরিষদর অধীনস্থ বিদ্যালয় সমূহ ডিজিটাল শ্রেণীকোঠা প্রদান করা 10 নম্বর সরকারি সাহায্য তথা সামগ্রী বিতরণত বিসঙ্গতি দূর করা আর বিত্তীয় স্বচ্ছতা বজায় রখা 11 নম্বর পূর্বর দরে পরিষদর পর এম্বুলেন্স সেবা পুনের আরম্ভ করা আমার এই প্রতিবাদী কার্যসূচীর প্রতি সম্মান জানাই আগন্তুক 4 মাহের ভিতর পরিষদে উল্লেখিত বিষয় সমূহ গুরুত্ব সহকারে লৈ সমাধানের ব্যবস্থা করব বলে পুনশ্চ আহ্বান জানাইছো সদয়তো সদ ঠেঙাল কছাৰী সংগঠন জয়া সদ ঠেঙাল কছাৰী সংগঠনের হয়ে মানে দেবর্ষী মোহন নিয়োগ প্রধান সম্পাদক সদ ঠেঙাল কছাৰী সংগঠন এই স্মারকপত্র আপনার প্রদান করছো আর এই 11টা দফার বিষয়ে আপনি থুলমূল করে দুটামান কথা আমাকে আশ্বস্ত দি থ যাও এই আপনার কোনো ফটো রাখব নাকি এই আমার ম্যাজিস্ট্রেট মহোদয় ডাঙরিয়া সাক্ষী আপনার কবি ঠেঙাল কছাৰী সংগঠনের মাননীয় সভাপতি তথা সম্পাদক আর বিষয়ববীয় সকল আর সংগ্রামী রাইজ আমি সদৌতিলে শ্রদ্ধা নিবেদন করছো লগতে আমি সাংবাদিক বন্ধুবর্গলেও শ্রদ্ধা নিবেদন করছো আপনার আসলে আজি চক আমার আপনি ইতিমধ্যে গম পাইছে আমার কি কি দাবি আছিল মানে আমি আন্দোলন কি কারণে করেছিল এটা ঘটনাটা হয়েছে আমি বিচারিছো যে আমার যেটু দিল্লির জনজাতি পরিক্রমা মন্ত্রালয় বা বিভিন্ন মন্ত্রালয়ের যেখানে বিষয়বস্তু আছে বিষয়বস্তুবিল নিষ্পত্তি করার ক্ষেত্রে আমি সহায় সহযোগিতা আমাকে লাগে জাতিটা উন্নয়ন করার স্বার্থত আমার বিচারিছো যে যেটা সর্বাঙ্গীন উন্নতি করার ক্ষেত্রে আমার স্বায়ত্ত শাসিত পরিষদলে দি সরকারিভাবে যেখানে সা সুবিধা আহে সেইখানে সুবিধা যাতে প্রত্যেকজন কোনো মানে আপনার অসুবিধা নথকাক কোনো ত্রুটি নথকাক যাতে সকলে যাতে পয়ার যাতে ব্যবস্থা করে আর জনপ্রতিনিধি হিসাবে যেখানে করণীয় আছে সেই করণীয়খিনে কোনো নিরঙ্কুশভাবে কোনো অসু মানে পক্ষপাতিত্ব নকরাকে যে প্রত্যেকজন ব্যক্তিকে যাতে যদি সেই সহায় সুবিধা সহযোগিতাবিলাক করে বা সুবিধাবিলাক প্রদান করে সেইটাই আমার মূল উদ্দেশ্য আজি আছিল লগতে আমি বিচাৰো যে যিখিনি আমার ইয়াত আমার যিখিনি অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি আজি সরকার পৃষ্ঠপোষকতাত গড়ি উঠিছিল সেই গোটেইখিনি পুনের সংরোপণ করার ব্যবস্থা করক যাতে এম্বুলেন্সের ব্যবস্থা যাক করক সেইবিল করক মই বৰ আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো এই বিষয়ৰ ওপৰত অলপ মই আজি দেখিছো আপুনি স্পষ্টভাৱে কৈছে এইটো মাত্ৰ টেলৰহে যেতিয়া আপোনালোকে আকৌ যদি আপোনালোকে দাবী মই পূৰণ নহয় ইয়াতকৈ জংগী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিব বুলি আপুনি স্পষ্টভাৱে আমি নিস্পষ্টভাৱে আজি যদি পৰিষদক আমি স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছো স্মাৰকপত্ৰ প্ৰদান কৰাৰ পিছতো তেওঁলোকে 4 মাহৰ ভিতৰত যদি কোনো সিদ্ধান্ত গ্ৰহণ নকৰে গণতান্ত্ৰিকভাৱে আমি আন্দোলন কৰাৰ এইটো এটা আমাৰ একমত আমি সকলোৱে সদিচ্ছাত আমি আগবাঢ়ি যাম বিভিন্নজন লোক আছে তেওঁলোকৰ পৰা মন্তব্য লৈ মহিলাসকল আহিছে আচলতে শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে এই কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে বিভিন্নজন লোক আছে বাইদেউ আপনার ওসরে আহিম আপনাদের পক্ষর নিউজি আজি আহি পানি আন্দোলন কার্যসূচীর অংশগ্রহণ করেছে কি কব এই মুহূর্তে আসলতে আমি এই পরিষদের পর যেমতে আশা করেছিলাম সেইমতে আমি আশানুরূপ ফল পোৱা নাই সেকারণে আমি কেবাবারও কাগজ দিয়ার পাছত আমি তেওঁলোকৰ কথা আলোচনা কৰিব কাৰণে সুবিধা নোপোৱাৰ কাৰণে আজি এই প্রতিবাদী আন্দোলন গঢ়ি তুলিবলৈ আমি বাধ্য হলো তারপরে তেখেতসকলে আমাক যে অপমান করে পেলায় গেটখনত ডাঙর তলা এটা লগাই থাকে তার কারণে আমি অতি ক্ষোভিত যেহেতু সংগঠনেরই পুত্রস্বরূপ এই পরিষদখন গতি পিতৃ যেটা পুত্র ঘরলে আহে এনেক যে গেট বন্ধা করার স্বভাবটো যে আছে সেই কথাটো হয়তো আজি পরিষদে আমাক দেখাই দিলে আশা করো আমি এনেকুৱা এটা অবস্থাত আমি পুনের আর যেন সাক্ষাৎ নহম আর মুঠৰ ওপৰত আমি ঠেঙাল কছাৰী সংগঠনে বিশেষকৈ উঠি অহা যুৱ প্ৰজন্মই যিখিনি আশা কৰিছিলে তেওঁলোকৰ শিক্ষা দীক্ষা অৰ্থনৈতিক বা উদ্যোগৰ ক্ষেত্ৰত বিশেষ ধৰণৰ সুবিধা পাব বুলি আশা কৰিছিলে আৰু জাতিটো পিছপৰি থকাৰ যিখিনি কাৰণ তাক উত্তৰ কালত
উন্নতি করব বলে ভাবিহে আমি এই পরিষদখন আমি জন্ম দিয়ার নিচিনা হয়েছিল, কিন্তু তার কারণে আমি বিশেষভাবে কুবিত হয়েছো কি আমি তারপর আশানুর ফল পোৱা নাছিল, মোর বিশেষ নাই ইয়াকে কই ধন্যবাদ। গুরুত্বপূর্ণ মন্তব্য আগবাছে যেতিয়া ধন্যবাদ। ঘোষণা করা হল 2023 বর্ষর গোলক বঁটা। ইউ ডি ফাউন্ডেশনে রাজ্যের চারিগী বিশিষ্ট ব্যক্তি 2023 বর্ষর গোলক বঁটা আগবাইছে। বিশিষ্ট চিত্রশিল্প ডক্টর সঞ্জীব বরা, সাহিত্যিক অবন্তিকা পরাশর, পরিবেশ কর্মী রাজেশ দত্ত বরুয়া আর নৃত্যশিল্পী তথা গবেষক ডক্টর বাবুরাম শইকিয়াল 2023 বর্ষর গোলক বঁটা আগবা হয়েছে। অক্টোবর প্রথম সপ্তাহত গুয়াহাটী ইউ ডি ফাউন্ডেশনে বঁটা সমূহ প্রদান করব। গোলক বঁটার প্রতীক চিহ্ন আর স্মারকর আর্হি কলকাতার প্রখ্যাত শিল্পী সৌরিশ মিত্রয় প্রস্তুত করেছে। আনহাতে স্মারক নির্মাণ করেছে প্রসিদ্ধ ভাস্কর্য শিল্পী বিজু দাসে। গাঁওচহর জেলার খবর পর বিদায় লো, নমস্কার।